দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে নির্মূল করতে লুটেরাদের তাড়িয়ে জনগণের পঞ্চায়েত গড়ে তুলতে অবাধ সুষ্ঠুভাবে নির্বাচনের দাবিতে মুর্শিদাবাদ জেলা সিপিআইএম এর উদ্যোগে আজ 5ই ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা পরিষদ অভিযান। এই অভিযানকে কেন্দ্র করে সিপিআইএম এর এক বিরাট মিছিল বহরমপুর শহর প্রদক্ষিণ করে মুর্শিদাবাদ জেলা পরিষদ অভিযান করে। মুর্শিদাবাদ জেলা পরিষদের সামনে মঞ্চ থেকে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন, পরে 17 দফা দাবি নিয়ে জেলা পরিষদের সভাধিপতির নিকট ডেপুটেশন দেওয়া হয়। এই মিছিল থেকে পলিটব্যুরোর সদস্য কমরেড সূর্যকান্ত মিশ্র বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এদের সম্পর্ক অনেক দূরে। তিনি বলেন, কথা না বললে কি যোগাযোগ হয় না, ওদের অন্তরে অন্তরে যোগাযোগ। তিনি আরও কি বলেন শোনাবো আপনাদের। বিস্ফোরণ হয়েছে যেখানে আমি যেটুকু জানি, কলকাতা থেকে বেরোবার আগে যা জানতাম, যা কাল পর্যন্ত খবর জানি, সেটা হচ্ছে তৃণমূলের বুথ সভাপতি ছিলেন যার বাড়ি বিস্ফোরণ হয়েছে। তৃণমূলেরই 3 জন লোক, তার পরিবারের লোক, সেখানে মজুদ বোমা তৈরির মশলা ইত্যাদি ছিল, সেইগুলো ফেটে তার হয়েছে। আর সে নিয়ে ওই যে ওর ভাই, ওই যে পিসি ভাই পর্যন্ত কি নাম যাই হোক, ওই যে তৃণমূলের নেতা যেখানে গেছিলেন ওখানে, ও কি বলেছেন আমি ঠিক জানি না, কিন্তু কিছু হয়েছে। এখন এটা তৃণমূলের, তৃণমূল পার্টিটাই নিজেদের খুনোখুনি করছে আর নিজেরা নিজেদের অস্ত্রে খুন হচ্ছে। এইটাই হচ্ছে, একটা সমাজ বিরোধীদের দল এই অবস্থায় গিয়ে পৌঁছেছে, এইটাই হচ্ছে বিপদ। করেন তো উনি লুকিয়ে চুরিয়ে করেন, কখনো কখনো পরিষ্কার করেন, কখনো এই কাজটা করে গেলে আর থেকে গিয়ে একটু করেন, আর তাছাড়া কথা না বললে ওদের যোগাযোগ হয় না নাকি, ওদের যোগ যে অন্তরে অন্তরে একেবারে, কাজে টেলিফোনের দিয়ে যোগাযোগের ব্যাপার না, এটা অনেক জায়গায় উপরে। এবং নাগপুর, নাগপুর বলে একটা জায়গা আছে, নাগপুর হেডকোয়ার্টার যেখান থেকে সংঘ পরিবার চলে, সেখানে সংঘ পরিবার সমন্বয় করে, সংঘ পরিবারের একটা সদস্যের নাম হচ্ছে বিজেপি, আর অনেক পরিবারের সদস্য আছে, তাদের সবার নাম কেউ জানে না, আপনিও জানেন না আমিও জানি, কয়েকটা আমরা জানি আর কয়েকটা জানি না। আমি একবার বলেছিলাম, আবারও রিপিট করছি, আমি জানি না মুখ্যমন্ত্রী ওই পরিবারের সদস্য কি, কিন্তু তৃণমূল বিজেপি যদি ঝগড়া হয় কিছু, মেটাই হচ্ছে নাগপুর, আসল কথাটা হচ্ছে সেই। এটাই আমি বললাম, এইখানেই বললাম তো, দলটা ওরা রেজিস্ট্রেশন করে দিয়েছিল, এই যে ঘাসফুল সিম্বল ওরা ইলেকশন কমিশন থেকে আনিয়ে দিয়েছে, আবার কি তো বললাম আমি, উনি এই পর্যন্ত ওর কাণ্ডজ্ঞান হলো না, উনি এমপি হয়েছেন আবার তাও এই কাণ্ডজ্ঞান হলো না, যে পঞ্চায়েতের প্রধান যে দলের লোকের কাছে তো দেবে না পদত্যাগপত্র, সে পদত্যাগপত্র যদি তাকে দিতে বলা হয় তাহলে বিডিওর কাছে দিতে হবে, আইনসম্মতভাবে সেখানে দিতে হবে, আইনে লেখা আছে পঞ্চায়েত আইনে যে কী করতে হবে, কপি ওকে পাঠাতে পারে। আর তাছাড়া আমি জানি না, আমাদের পার্টি এরকম হয় না, ওদের পার্টি এরকম দরকার হয়, আমাদের পার্টিতে কোনো একটা অভিযোগ হলে সেটা তদন্ত করে দেখতে হয় এটা ঠিক কি বেটি, তাও এরকম করে 2 ঘন্টায় কি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া যায়। তো আমি তো আর আমাদের দলের সঙ্গে বামপন্থীদের সঙ্গে ওর তুলনা করতে পারি না, যে একজন শিক্ষক 300 জন ছাত্র কি পড়াবে, আবার একটা আছে সেখানে 30 জন 17 জন এইসব ট্রান্সফার নিয়ে চলে গেছে, স্কুলে খালি নয় কলেজে তো ইউনিভার্সিটিতেও মানে অনেক ভ্যাকেন্সি তৈরি হয়েছে। যাই হোক, মুখ্যমন্ত্রী তার ভাইপো এরা বিক্ষোভে পড়ছেন, আর শতাব্দী রায় কি বাকি নেই, এরা যেখানে যাচ্ছেন এরা বিক্ষোভে পড়ছেন, এরা যেখানেই যাচ্ছেন যেখানেই যাচ্ছেন। এই যে আমি বললাম যেটা ওই মারিসদা গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে, ও তো ওদের দলের লোকেরাই বিক্ষোভ করল, আর ওনার প্রধানের পদত্যাগপত্র জন্য কত 2 দিনের মধ্যে নাকি জমা দিতে বল, সেইটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে দিল ইনস্যুর করার জন্য, আর কার কাছ থেকে টাকা নিল, সেখান থেকে আপনার 75,000 কোটি নিল, 2 লাখ কোটি টাকা ও লোন নেবে। যদি আপনি আদানির সব সম্পত্তি বিক্রি করে দেন, যা লোন নিয়েছে সরকার যা ছাড় দিয়েছে সেগুলো যদি ছাড় না দেয়, ওর একটাও কিছু থাকবে, এইটা হচ্ছে লুট। আপনি ওই 92,000 কোটি টাকা দিয়ে 92 লক্ষ আপনি দেখতে পারেন না টিভিতে, যে টাকার কীরকম স্তূপ দেখতে পাচ্ছেন না, ওটা লক্ষর ব্যাপার আছে না কোটির ব্যাপার আছে,
না হাজার হাজার কোটি টাকার ব্যাপার। আপনি যদি জানেন যে এই বিহারের গাড়িতে বলে কিছু লাভ নেই তো, এই যারা এই যে একটা টিভি কিনে নিল একটা আদানিরা, এরা এ তো টুইট করেছে, আমিও করেছি, এটা তো আমার কথা নয়, ও খুঁজে বের করেছেন ওখানে, যাই হোক তিনি পরে লোক তোর আদানি আদানি আদানির কি বলে ইন্স্যুরেন্স থেকে গভর্নমেন্ট 75 মুর্শিদাবাদ থেকে রথীন সিংহ রায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।